ঢাকার বিজয়সরণী মোড়ে উন্মোচিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মৃত্যুঞ্জয়ী। তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে স্কুল পড়ুয়া একদল শিশু কিশোরকে নিয়ে এ ম্যুরাল উদ্বোধন করেন। তাদের শোনান ছেলেবেলায় বাবাকে দেখার গল্প। 2021 ও 2022 সালে বিজয় দিবসের প্যারেডে ম্যুরাল মৃত্যুঞ্জয়ী প্রদর্শিত হলে তা প্রশংসিত হয়। সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে প্রধানমন্ত্রী নিজেই বিজয়সরণী মোড়ের সড়ক দ্বীপকে উপযুক্ত জায়গা হিসেবে নির্বাচন করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ম্যুরালটি সেখানে স্থাপন করা হয়। 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, তারপর 6 দফা থেকে শুরু করে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা হয়েছে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে। উদ্বোধনের পর উন্মুক্ত করে দেওয়া হয়েছে সকলের জন্য। রুদ্র রুদ্রাক্ষ, বিডি নিউজ 24.com।